এতিয়া ইলেকশনৰ পিছত যেতিয়া আমি হিসাব ললো যে কিমান মহিলাই লোন লৈছে বোলা 24 লাখ মহিলাই লোন লৈছে 24 লাখ মহিলাৰ লোন কিমানে ঘূৰাই দিব পৰা নাই তিনিটা শ্ৰেণী আমি পালো যে কিছু মানে লোন ঘূৰাই দিব পৰা নাই কিছু মানে লোন ঘূৰাই দি আছিল মাত্র কেইদিনমান আগতে তাক বন্ধ কৰিছে ঘূৰাই দিয়ে আৰু কিছু মানে লোন নিয়মীয়াকৈ ঘূৰাই দি আছে এটা মই যদি চাওঁ যে মই ইলেকশ্যনৰ মিটিঙত কি কৈছিলোঁ যে লোন ঘূৰাই দিব নোৱাৰাসকলক সহায় কৰিম তেনেকুৱা মহিলা কিমান 4 লাখ আৰু 5 লাখ অৰ্থাৎ 8 লাখ মহিলা আছে যোনে লোন ঘূৰাই দিয়া লোন ঘূৰাই দিয়া মহিলা কিমান 11 লাখ আৰু লোন ঘূৰাই দি আছে মাজত কেইটামান ইনষ্টলমেণ্ট দিব পৰা নাই তেনেকুৱা মহিলা কিমান 5.5 লাখ এতিয়া আমি যদি লোন ঘূৰাই দিব নোৱাৰাসকলক আগত সহায় কৰো তেতিয়া ঘূৰাই দিয়াসকলে ভাবিব যে আমি ঘূৰাই নিদিয়াই ভাল আছিল মানে কথাটো বহুতৰ মনত তেনেকুৱা আহি গ'ল যে লোনটো ঘূৰাই নিদিয়াই ভাল আছিল নেকি সেইকাৰণে আমি অলপ উল্টা কৰি আৰম্ভ কৰিলোঁ যে মই ইলেকশ্যনৰ মিটিঙত যি কৈছিলোঁ কৈছিলোঁ আমি এইটো পাহৰি গ'লোঁ প্ৰথম কি আৰম্ভ কৰিলোঁ উল্টা নিদিয়াখিনিৰ পিছত ঘূৰাই দিয়াখিনিক প্ৰথম যে ঘূৰাই যিসকলে দি আছে তেওঁলোকক আমি প্ৰথমতে সহায় কৰিলোঁ এতিয়া মই আমি কি কৰিলোঁ 11 লাখ মহিলা 11.5 লাখ মহিলাই যি লোন ঘূৰাই দি আছিলে ঘূৰাই দি আছে ইনষ্টলমেণ্ট প্ৰত্যেক মাহত দি আছে এতিয়া মই বাইদেউসকলক সুধিছোঁ এগৰাকী বাইদেউ 25,000 টকাৰ চেক লৈছে বাইদেউ ঘূৰাই দিব আছে নেকি বোলে নহয় ঘূৰাই দি আদায় কৰিম এগৰাকী বাইদেউক ক'লো বাইদেউ কিমান ঘূৰাই দিব আছে বোলে 19,000 তাৰমানে 40,000 1,00,000 টকা লোন আছিল ঘূৰাই দি আছে এতিয়া কথাটো হ'ল যিসকলে ঘূৰাই দি আছে তেওঁলোকক আমি 25,000 টকাৰ সৰ্বমুঠ কাৰোবাৰ যদি 10,000 ঘূৰাই দিব আছে 10,000 31 মাৰ্চলৈকে কাৰোবাৰ যদি 15,000 আছে 15,000 কিন্তু কোনোবা যদি 30,000 ঘূৰাই দিব আছে তেওঁ 25,000হে পাইছে অৰ্থাৎ 25,000 টকাৰ সৰ্বোচ্চ হিচাপত আমি 11 লাখ মহিলা প্ৰথম আমি অনুপ্ৰেৰণামূলক ইংৰাজীত যাক ইনচেনটিভ বুলি কয় আমি ইনচেনটিভ দিছোঁ 11.5 লাখ মহিলাক 2,500 কৰি যদি আমি দিওঁ 25,000 কৰি যদি দিওঁ প্ৰায় 2,500 কোটি টকা আমি ৰাজ্য চৰকাৰে আপোনালোকক দিব গৈ আছোঁ এইখিনি হ'ল প্ৰথম পৰ্যায় তাৰমানে যিসকলে লোন ঘূৰাই দি আছে এতিয়া আমি হাতত লওঁ দ্বিতীয় পৰ্যায়ত যিসকলে লোন ঘূৰাই দি আছিলে কেইদিনমান আগৰ পৰা বন্ধ কৰিছে আমি বন্ধ কৰা সময়ৰ লোনটো বেংকক দিম আৰু সেই 5.5 লাখ মহিলাক মাতি আনি আমি এনেকুৱা মিটিং পাতি আকৌ তেওঁলোকৰ হাতত আমি চেক দিম যাতে মহিলাখিনি বেংকৰ পৰা ওলাই আহিব নালাগে বেংকৰ ইনষ্টলমেণ্ট যিখিনি পেণ্ডিং হৈ গ'ল ইনষ্টলমেণ্টখিনি আমি বেংকক দিম আৰু আই মাতৃসকলক আমি নগদ টকা দি দিম যে আপোনালোকে ইনষ্টলমেণ্টটো ঘূৰাই দিয়া আৰম্ভ কৰক এই কাৰ্যসূচীও আমি এপ্ৰিল মে'ৰ পৰা আমি আৰম্ভ কৰিম তাৰমানে আৰু 5.5 লাখ মহিলাক আমি এই সুবিধা দিম আৰু শেষত গৈ যিসকল মহিলাই লোন ঘূৰাই দিব পৰা নাই তেওঁলোকৰ পৰা আমি আবেদন লওঁ যেনেকৈ আপোনালোকৰ পৰা যি আবেদন লোৱা নাই লিষ্টত যি আছে মাতি আমি দি দিছোঁ এটা পৰ্টেল হ'ব 1 ফেব্ৰুৱাৰীৰ পৰা আমি হয়তো আৰম্ভ কৰিম 10-15 দিন দেৰিও হ'ব পাৰে যদি ক'ভিডৰ পৰিৱেশটো অলপ বেয়া হৈ যায় আমি এই আবেদন কৰা মহিলাসকলক 3-4টা নিয়মৰ ভিত্তিত তেওঁলোকৰ টকাখিনি আমি বেংকক ঘূৰাই দি মহিলাসকলক এনওচিখন আনি মহিলাসকলৰ হাতত আমি দি দিম তাৰমানে প্ৰথম আৰু দ্বিতীয় শ্ৰেণীৰ মহিলাই টকা পাব
তৃতীয় শ্রেণীর মহিলায় কাগজ পাবো যে আপনার ব্যাংকর ঋণের পরা মুক্ত হয়ে গেল, তাহলে কোনো এজেন্ট এজেন্ট আমার ঘর আর নাহে। এইখানে আমি তিনটা পর্যায়ত গোটেই কামখানি আমি হাতত লৈছো আর আমি শেষ করম। আমার গোটেইখানি করতে প্রায় 12,000 কোটি টাকা লাগবে। অসমৰ দৰে দুখীয়া দেশ এখনের কারণে এই 12,000 কোটি টাকা যদি আমার হাতত থাকিলেহেতেন আমি হয়তো বহুত রাস্তা বহুত হসপিটাল বনাব পাৰিলোহেতেন। কিন্তু একটা বিশেষ পরিস্থিতিত আমি অসমৰ আই মাতৃসকলক যাতে কোনেও অপমান নকৰে, কোনো এজেন্টে ঘৰত গৈ যাতে গালি গালাজ নকৰে, তাৰ কাৰণে এই এটা স্টেপ আমি লৈছো যেটো সাধাৰণতে চৰকাৰে নলয়। এই সুবিধা আমার জীবনত কিন্তু আর দ্বিতীয়বার নাহে। এইবার যে আমি এই 12,000 কোটি টাকা খরচ করল, দ্বিতীয়বার আর অসমত কোনেও এই কামটি করব নয়। মই মুখ্যমন্ত্রী হলেও নয়, বেলে কোনবা হলেও নয়। সেই কারণে এইবার যেটি আপনাদের ব্যাংকর পর লোন লব, সিমান টাকা লব যিমান টাকা আমি ঘুরাই দিব পারিম, আর ব্যাংকর নিয়ম নীতিখানি সম্পূর্ণ বুঝি পেলাই লোক। আর আজিও যে আপনার আমি টাকা তো দিম, কাবার যদি অকনমান অকনমান টাকা ধার মারিব আছে মারি দিব, তেতিয়া ব্যাংকেও আপনার নতুনকৈ লোন দিব। কিন্তু এইবার কণীটোহে বিক্রি করব, হাঁটু খাই নেপেলাব, ঠিক আছে? বুঝি পালে না? এতিয়া আহিলে আমি গেটত থিয় হয়ে আছো, এতিয়া আমি ইয়াতে কেনেকে পয়সাটো পাম? আমার যে প্রথম শ্রেণীর যে ঋণ ঘুরাই দিয়া মহিলাসকল আছে, ডিব্রুগড় জেলাত আছে 25,873 গৰাকী। 25,000 মহিলাক তো আজি আমি ইয়াতে লোন দিব চেক ঘুরাই দিব নোৱাৰো। আজি আমি ইয়াতে আপোনালোকক খুব নিয়ম হিসাবত থিয় হয়ে থাকলেও নাপাব, এগৰাকীৰ নাম মাতি এটা নিয়মৰ ভিত্তিত আমাৰ বিচিয়ে আপোনালোকক আজি আমি এই সভাত 5,000 আই মাতৃক আমি এই টকাখিনি বিতরণ করে দিন, 5,097 গৰাকী। বাকি কিমান থাকিলে? 20,776 গৰাকী। তেওঁলোকক অহা 3 দিনৰ ভিতৰত আমি ব্লকৰ পৰা আপোনালোকক চেকখন দিম। কিন্তু অসমত এটা নিয়ম আছে, যেতিয়া চেকখন দিবৰ কাৰণে কৰ্মচাৰীসকলে দিব খোজে, তার ভিতর কেটামান আছে ইহতি ভাবে যে নিহতর পকেটরহে টাকা দিছে, গতি ইহতি আক খুঁজে টাকা, যে 100 টাকা দিয়ক 500 টাকা দিয়ক, তেতিয়াহে টাকা কেটা দিব। আরে বাবা, টাকা কাবার, আমি সরকারে চেক দিছে, তোমাক কিয় টাকা দিব লাগে? সেকারণে এতিয়া নতুন নিয়মটো হল, যোনে আপনাদের টাকা খুঁজিব তাকে কব, বেটা তয়হে টাকা দিব লাগবে, আমার তয়ে চাহ খুব লাগবে, আমি চাহ খুব নয়, আমার তয়হে তামিল খুব লাগবে, কব পারিব না? না, এতিয়া আমার সরকারের দিন কোনোবা সরকারি কর্মচারী যদি অফিসত কয় চাহ খুব লাগবে, বোলে আমি ঘরের পর চাহ নোখাক আইসো, আপনিহে আমাক চাহ খুব লাগবে, কারণ আপনি দরমহা পায়, আমি তো দরমহা নাপাও, বুঝি পালে না? আর তারপর যদি কোনবাই চেক নিদিয়ে, আপনাদের চেকখন নলব, দুদিন পিছত ই ঘরত আহি মাফ খুঁজি আপনাদের চেক দি থ, আপনাদের কোনো টেনশনে খাব না, আপনাদের চেক এই টকা আপনাদের কপালতে লিখা আছে, আপনাদের পাব, দৌড়াদৌড়ি করলেও পাব নকরলেও পাব, এইটা আপনাদের হাতের পর না যায়, আর এইটা আপনাদের নামত আহি গেল, এইটা আপনাদের পাব। কিন্তু সকল কর্মচারী তেনেকুৱা নহয়, আমার বহুত ভাল ভাল কর্মচারীও আছে, দুই এজনে গোটেই সমাজখনক বেয়া করে দিয়ে, এতিয়া দুই এজনটো আমি লাহে লাহে নোহোৱা করে আহি আছো।